এই হচ্ছে 10 টাকা চাউমিন, তোমরা দেখতেই পাচ্ছো, ঠিক আছে? মানে চাউমিনটা দাও, সরু চাউমিন, বাহ দেখেছো, কুরকুরে চাউমিন। এর মধ্যে কি কি দিয়ে এনেছো? এর মধ্যে আছে শুধু গোলমরিচ আছে, চই জাল আছে। আচ্ছা, অনেকে তো শুনছি যে এমন কিছু আজিনোমোটো যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, অনেকে ইউজ করে চাউমিনের ক্ষেত্রে। আমার এখানে আজিনোমোটো পাবে না আশা করি, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, এটা ল্যাবে নিয়েও টেস্ট করে দেখতে পারবো। আচ্ছা, তোমার চাউমিন আমি ল্যাবে নিয়ে যাব, একদম একদম। চলে আসলে সস, এটা টমেটো, এটা চিলি, ওকে, কাসুন্দি, কাসুন্দি হালকা কাসুন্দি, দেখো কোনো কিছুই ছাড়ছে না, হালকা লঙ্কা, হালকা লঙ্কা, উপরে একটু বিট লবণ, বাহ বাহ সুপার, এই তো আছো 10 টাকার একদম। দেখো এই হচ্ছে 10 টাকার কোয়ান্টিটি, ঠিক আছে? আর কতগুলো দেখো ইনগ্রেডিয়েন্টস দিয়েছে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তো তোমাদের বলেছিলাম যে ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে, তো আজকে চলে এসেছিলাম কিন্তু দত্তপুকুরে, দেখাতে বলছি, দেখো দত্তপুকুর, দত্তপুকুরে এসেছি বিশেষ একটা কাজ। আবির মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে, একটা একটা ফোন নিল, তো ফোনটা দেখি দে, এই দেখো আইফোন কিনলো। তো যাই হোক, এই যে একটা কাজের জন্য এসেছিলাম যে দত্তপুকুরে 10 টাকায় নাকি এখানে চাউমিন পাওয়া যাচ্ছে, তো 10 টাকায় এখনো কি দিচ্ছে 2024 দাঁড়িয়ে? তাই একটু জেনে নিই, চলো খাবার টেস্ট করি। 2016 তে দিয়েছি, তো এখন 2024 কেন দেবো না? 2000, এই যে হচ্ছে দাদা, দাদা নামটা একটু বলে দাও। হ্যাঁ, আমার নাম সাধন পাল। আচ্ছা, এই দত্তপুকুর 3 নম্বর ওভারব্রিজের ঠিক নিচে আমার দোকান, দীর্ঘ আজ এই 8 বছর 7 মাস ধরে এখানে 10 টাকা চাউমিন দিয়ে যাচ্ছি। আচ্ছা, আগে তো তুমি এই ব্রিজের নিচে জাস্ট একটা টেন্ট বানিয়ে মানে টিনের একটা টাইপের ছিল, এখন তো ওরা একদম দোকান সাজিয়ে ফেলেছে। না, এটা আগে একটা কাঠের দোকান ছিল, রেলের কাজের জন্য দোকানটা ভেঙে ফেলতে হয়েছে আমাকে। আচ্ছা, ভেঙে ফেলে তারপর আবার নতুন করে আমাকে আবার এই দোকানটা তৈরি করতে হয়েছে, কারণ তখন রেলের এই ব্রিজের কাজ হচ্ছিল, এই কারণের জন্য দোকানটা ভেঙে সরাতে হয়েছিল। আচ্ছা, 2024 দাঁড়িয়ে এখনো 10 টাকা যে দিয়ে যাচ্ছে, এটা মানে প্রফিট কি থাকছে? প্রফিটটা ব্যাপার হচ্ছে গিয়ে, প্রফিটটার থেকে বড় জিনিস কি আমার ভালো লাগে এই আর কি, এইভাবে যে মানুষকে যে পরিষেবা দিতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাই আমার সব থেকে দেখতে পাচ্ছি, যথেষ্ট তুমি হাইজিনও মেনটেন করছো, বেশ গ্লাভস টাস পরা রয়েছে। এটা হাইজিন আগে মেনটেনেন্স হতো না, কারণ আগে যদি এখানে তৈরি করা হতো। আচ্ছা, এখন এখানে তৈরি করা হয় না, এখন প্ল্যাটফর্মে আগুন জ্বালাতে দেয় না। আচ্ছা, এখন আগুনটা আমার বাড়ি থেকে চাউমিনটা তৈরি করে নিয়ে আসতে হয়। আচ্ছা, বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে? একদম বাড়ি থেকে টোটাল কমপ্লিট করে নিয়ে আসা হয়। আচ্ছা, এবার এখানে শুধু সার্ভ করা। আচ্ছা, নতুন কিছু আইটেম রেখেছো নাকি? না, নতুন আইটেম আমি রাখতে পারিনি, যেহেতু আমার এখানে বিকেল 5টার পর থেকে যে ভিড়টা পড়ে, আচ্ছা আচ্ছা, আমি সামলাতে পারি না একা তো। আচ্ছা, এবার আমার দুদিকে ওপেন। আচ্ছা আচ্ছা, কেউ প্যাকেট, কেউ প্লেট, এবার লোকাল ঢুকলে তখন আমার অন্য একটা আইটেম থাকলে সেটা দিতে গেলে আমার সমস্যা হয়ে যায়। আচ্ছা, তোমার দোকানটা স্টার্টিং কখন হচ্ছে, মানে সেম টাইম টাইমটা যদি বলা যায়? টাইমটা আমার বিকেল 4টা থেকে নিয়ে একদম রাত্রি 8:30 থেকে 9টা পর্যন্ত, আর কি যতক্ষণ চাউমিন থাকবে আমার কাছে 9টা। আচ্ছা, 9টার পরে আর পাওয়া যাবে। আপাতত মোটামুটি যা ভিড় ভাড়টা হয় মানে ট্রেন থেকে নামে পাবলিক আর খাবার। আচ্ছা, যদি একটু দেখিয়ে দাও যে এখন কি কি আছে, যদি একটু দেখিয়ে দাও। চাউমিন আছে, নাও দেখো, এই হচ্ছে 10 টাকা চাউমিন, তোমরা দেখতেই পাচ্ছো, ঠিক আছে? মানে চাউমিনটা দাও, সরু চাউমিন, বাহ দেখেছো, কুরকুরে চাউমিন। এর মধ্যে আছে শুধু গোলমরিচ আছে, চই জাল আছে। আচ্ছা, অনেকে তো শুনছি যে এমন কিছু আজিনোমোটো যেটা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, অনেকে ইউজ করে চাউমিনের ক্ষেত্রে। আমার এখানে আজিনোমোটো পাবে না আশা করি, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। আচ্ছা, এটা ল্যাবে নিয়েও টেস্ট করে দেখতে পারবো। আচ্ছা, তোমার চাউমিন আমি ল্যাবে নিয়ে যাব, একদম একদম। আচ্ছা, আমার এখানে 10 টাকার চাউমিন আমি আজকে দীর্ঘ আজকে ধরো সেই 8 বছর 7 মাস ধরে আমি এখানে বেঁচে আছি, সেই 10 টাকাতেই, সেই 10 টাকাতেই। তাহলে নিশ্চয়ই যারা রেগুলার আসে, যায় রেগুলার খায়, তাহলে নিশ্চয়ই কারণ না কারণ সাইড এফেক্ট হতো। আচ্ছা, এখানে 10 টাকা চাউমিন কি আর কেউ দিচ্ছে নাকি না তুমিই দিচ্ছ? আমি এখানে শুরু করেছিলাম, এখন নতুন আরেকটা দোকান হয়েছে সামনে। আচ্ছা আচ্ছা, আরো আছে? না, আরেকটা আছে, মানে তুমি প্রথম, এখন তোমাকে দেখা দেখি অনেকে স্টার্ট করে দিয়েছে, মোটামুটি স্টার্ট করে, একদম বুঝে গেছি। আমার জায়গা থেকে আমি এখনো ঠাকুর ইচ্ছে এখনো ভাটা পড়েনি, বাহ দারুন, আরো এগিয়েছে, এগিয়েছে দোকানটা বেশ ভালো করে সাজিয়ে নিয়েছে কিন্তু কাকু, আগে এরকম ছিল না কিন্তু, বেশ ভালো ডেকোরেশন করা আছে এখানে, একটা খোলা মেলা ছিল, খোলা মেলা একটা জায়গা ছিল, প্রায় অনেক দিন পরে আসলাম তোমার দোকানে। তো তোমার মোটামুটি এখান থেকে লাভ সব কিছু হচ্ছে? মোটামুটি খেয়ে পড়ে চলে যাচ্ছে। লাভ যদি এখন না হয় তাহলে এতদিন ধরে কিভাবে বিজনেসটা করে আসছে বা সংসার কিভাবে চালাচ্ছে? কি বাবা, এখন যেভাবে সবজির দাম, গাজরের যেভাবে গাজরের দাম বলো, ক্যাপসিকামের দাম বলো, আর সমস্ত ইনগ্রেডিয়েন্ট, তারপরে তোমার আমি যে তেলটা ব্যবহার করি, সেই তেলটা আগে 70-80 টাকা প্যাকেট ছিল, যে যেমন মহাকোষ, এখন সেটা 110 টাকা, 108 টাকা, সবকিছুর দাম কিন্তু বেড়ে গেছে একদম একদম। আরে কত হারি এখন এরকম ডেসকি, কত ডেসকি যাচ্ছে? আগে ছিল এরকম ডেসকি আমার কাছে 4টে যেত, আচ্ছা, আর এখন মোটামুটি 6টা যাচ্ছে। বাহ, আপডেট হয়ে গেছে দোকানও, আপডেট হয়ে গেছে কাকুর ব্যবসা, আপডেট হয়ে গেছে এই কারণে যে দোকান বেড়েছে আরো 2-3টে, আর কারণে
আচ্ছা এই সার্ভিসটা কতদিন দিয়ে যাবে? এই সার্ভিসটা আশা করি আমি যতদিন পারবো আর কি, আমার শরীরে যতদিন ফুল হবে আমি ততদিন এই সার্ভিসটা দিয়ে যাবো। আচ্ছা, কোয়ান্টিটিও কমেনি। আচ্ছা আচ্ছা, মালের কোয়ালিটিও সেই একই আছে, সেই গোলমরিচ চইজাল, সেটা তো আমরা বুঝবো, আগেও আমরা খেয়ে গেছি, এখন কোয়ালিটি বা কোয়ান্টিটি একই আছে কিনা আমরা বুঝবো এটা। তো একটু এক প্লেট দিয়ে দাও দেখি। আচ্ছা একটা কথা, ভিডিও থ্রুতে কি কোনো মানে কি মানে কোনো কিছু মানে রেসপন্স বা উন্নতি বা কিছু? হ্যাঁ, তবে ইউটিউবের দৌলতে কিছুটা ডেভেলপ হয়েছে, এটা এটা অস্বীকার করার কিছু নেই, কারণ এটা একটা পাতি দোকান তারও হয় এটা, কারণ একটা ভিডিও করলে তার একটা আমাদের জন্য এক প্লেট এই হচ্ছে 10 টাকার কোয়ান্টিটি, ঠিক আছে। কতগুলো দেখো ইনগ্রিডিয়েন্টস দিয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু এটা কিন্তু কোনো ডিম না বা চিকেন না বা মাটন না, কিচ্ছু না, নর্মাল 10 টাকার মধ্যে দিচ্ছে যে এই অনেক, ঠিক আছে। আর ব্যবহারটা কিন্তু খুব ভালোই দাদা, ঠিক আছে। এটা আগেও আমি ভিডিও করে গেছিলাম, চলো একটুখানি টেস্ট করে দেখা যাক। এরকম সবুজ সবুজ চাউমিন, আর মোটামুটি বিকাল হয়ে আসছে এবং স্ন্যাক্সের জন্য কিন্তু যথেষ্ট। মোটামুটি দেখো যেটা বলবো, চাউমিনটা কিন্তু বেশ মোটামুটি অয়েল কিন্তু যথেষ্ট পরিমাণে কমই আছে, মানে যে একদম চ্যাপ চ্যাপে যে অয়েল সেরকম কিন্তু কোনো ব্যাপারই না, যথেষ্ট সরু চাউমিন, ঠিক আছে। এটা খেয়ে কিন্তু মানে গ্যাস অম্বল যে একটা অ্যাসিডিটি যেটা হয় সেটা কিন্তু একদমই হবে না। ওপর থেকে যে কাশ্মীরটা ঢুকছে, একটা সরষে আর টকের মধ্যে একটা দারুণ ফ্লেভার আসছে, তার সাথে টমেটো সস অ্যাডজাস্ট করছে। এরকম দেখতে পাচ্ছ পেঁয়াজ আর লঙ্কা এরকম ভরে ভরে দিয়েছে, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে কেঁচো খাচ্ছে, কেঁচো 10 টাকা সুপার। হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটো ভিডিওই করবো, বেশি বড়ো ভিডিও হলে এখন তো মানুষের জন্য তো টাইমের অভাব। যদি কোনোদিন দত্তপুকুর এসে দেখো, 12-7 লাইনে মানে বনগাঁ লাইন আর কি, অবশ্যই এসে কিন্তু এই দেখো দত্তপুকুর এই 2-3 নম্বর প্ল্যাটফর্মের নিচেই একদমই দাদার দোকান, হাউন্ডার দোকান, এটা অবশ্যই ট্রাই করতে পারো। এটা আমার রিকমেন্ডেশন রইলো, 10 টাকায় কিন্তু বেশ পেট ভর্তি খাওয়া। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নিউ হবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা ফেসবুক পেজ খুলে দেখে থাকলে পেজটাকে অবশ্যই দাওয়াকে ফলো করো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে, ততক্ষণ যেন সবাই সুস্থ থাকো, মোটিভেটেড থাকো, আমার ভিডিওগুলো দেখো।